লেখাপড়া বিজ্ঞান বিভাগে, কিন্তু রেজিস্ট্রেশনের ভুলে এসএসসি পরীক্ষা দিতে হচ্ছে মানবিকের ছাত্র হিসেবে। এমন অবস্থায় পড়েছে ঠাকুরগাঁওয়ের মথুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ফাহিম আহমেদ। এজন্য পরিবার দায়ী করছে স্কুলকে, স্কুল তা অস্বীকার করছে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্পাদনকারী ব্যক্তি বা উৎসের ঘরে একক সময়ে কাজ করার হারই হলো তার ক্ষমতা। দরিদ্র পরিবারের সন্তান ফাহিম আহমেদ, পড়াশোনার খরচ যোগাতে অনেক কষ্ট করতে হয়েছে তাকে আর তার পরিবারকে। পরীক্ষার আগের দিন প্রবেশপত্র হাতে পেয়ে ফাহিম হতবাক। বিজ্ঞান বিভাগের ছাত্র হলেও ফাহিমের রেজিস্ট্রেশন হয়েছে মানবিক বিভাগে। পরে শিক্ষকদের পরামর্শে মানবিকের ছাত্র হিসেবেই প্রথম দিনের বাংলা পরীক্ষায় অংশ নেয় সে। রেজিস্ট্রেশনের সময় অসুস্থ থাকায় স্কুলের ভুলে এমনটি হয়েছে বলে অভিযোগ করছে ফাহিমের পরিবার। এমনকি রেজিস্ট্রেশনের প্রিন্ট কপিতে ফাহিমকে না জানিয়ে স্বাক্ষর নেয়ারও অভিযোগ উঠেছে। তাদের দাবি, স্কুল কর্তৃপক্ষ রেজিস্ট্রেশনের জন্য ফিও নিয়েছে বিজ্ঞান বিভাগের। এই যে কেন আমি এনামুল মাস্টার এরকম করবে আমি বুঝতে পারিনি। আমি মাস্টারগুলোকে বারবার বলছি, যখন ফর্ম ফেলাবার টাকা দিই তখন বলছি তা কিছু কমলেন, বলছে না কম দেওয়া যাবে না। সায়েন্স এবং তাদের ওর প্র্যাকটিক্যাল খাতাগুলো সায়েন্সে সই করছে। তবে স্কুল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করছে। প্রধান শিক্ষক বলছেন ফাহিমের ভুলেই এমনটি ঘটেছে। প্রিন্ট কপিতে দেখে শুনেই স্বাক্ষর করেছে সে, আর 10 দিন আগে প্রবেশপত্র দেয়া হলেও ভুলের বিষয়টি সে জানিয়েছে মাত্র পরীক্ষার আগের দিন। পরীক্ষার আগের দিন হুট করে বলতেছে যে আমি সায়েন্সে পরীক্ষা দিব। এটা তো প্রতিষ্ঠান প্রধান ইচ্ছা করলেই করতে পারবে না। সেই সেগুলো বলা হয়েছে তুমি পরীক্ষা শুরু করো, আমরা চেষ্টা করবো বোর্ড থেকে তোমার সংশোধনী করে নিয়ে আসার, তুমি যদি সায়েন্সে পরীক্ষা দিতে চাও। 2 বছর বিজ্ঞান বিভাগে পড়ে মানবিকের বিষয়গুলোতে পাশ সম্ভব হবে না, ফলে 10 বছরের স্বপ্ন সাধনা আর কষ্ট বিফলে যাবে দরিদ্র অসহায় পরিবারটির। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।